হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটি ছোট সার্কিট শেয়ার করব, যে সার্কিটটি বাসাবাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম বাসাবাড়িতে আমরা সাবমার্সিবল পাম্প ইউজ করি আমাদের প্রতিনিয়ত পানি ব্যবহারের জন্য, কিন্তু এই সাবমার্সিবল পাম্পটি কীভাবে অটোমেটিক অন অফ করা যায় আমরা অনেকেই জানি না। নতুন যারা টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার আছে তারা আমরা ভয়ে এই কাজটি করতে যাই না, তবে এই কাজটি খুবই সহজ, আপনারা চাইলে যে কোনো কেউ এটি করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারব। এই সার্কিট করার জন্য আমাদের একটি ফ্লোর সুইচ লাগবে, পাশাপাশি ডাবল পোলের একটি ব্রেকার লাগবে এবং একটি পাম্প স্টার্টার, যে পাম্প স্টার্টারটি আমরা সাবমার্সিবল পাম্পের সাথেই পাবো, এবং একটি মেয়েটি কন্ট্রাক্টর লাগবে, যেই মেয়েটি কন্ট্রাক্টরটি হবে এই পাম্পের এম্পিয়ারের উপরে নির্ভর করে। সাধারণত এই পাম্পের যেই এম্পিয়ার নেবে আপনারা চেষ্টা করবেন এই এম্পিয়ারের দেড় গুণ এম্পিয়ারের মেয়েটি কন্ট্রাক্টর নেওয়ার জন্য, তাহলে মেয়েটি কন্ট্রাক্টরের লংজিভিটি অনেক বেশি হবে এবং পুড়ে যাওয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। চলুন তাহলে কানেকশনটি শুরু করা যাক। যেহেতু এখানে একটি ডাবল পোলের ব্রেকার, তো এখানে আমরা একটি ফেজ এবং একটি নিউট্রাল লাইন দিব। এই ফেজ লাইন থেকে আমরা সরাসরি সব জায়গায় কানেকশন দিব। আমরা এখানে একটি ফেজ লাইন দিলাম, পাশাপাশি একটি নিউট্রাল লাইন আমরা ইনপুটে দিব। এই যে এল লেখা, এই এল থেকে আমরা ফেজ লাইনটি সরাসরি মেয়েটি কন্ট্রাক্টরের ইনপুটে নিব। আমরা এই ইনপুটে তিনটি টার্মিনাল, আমরা দুইটি টার্মিনাল ইউজ করব আমাদের এই ফেজ লাইনের জন্য এবং অপর টার্মিনালটি ইউজ করব আমরা নিউট্রালের জন্য। ফেজ লাইনের জন্য দুটি টার্মিনাল ব্যবহার করব, যাতে করে এই দুটি টার্মিনাল দিয়ে আমাদের এম্পিয়ার পাস হয় এবং এই মেয়েটি কন্ট্রাক্টের লংজিভিটি আরও বেড়ে যায়, এবং কোনো কারণে যদি একটি টার্মিনাল নষ্ট হয় আপনার অপর টার্মিনাল দিয়েও এই পাম্পটি চলবে, পাম্প নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। সো এই আউটপুটটি আমরা সরাসরি অ্যাড করে দিব এবং অ্যাড করে এখান থেকে একটি লাইন আমরা পাম্প স্টার্টারের ইনপুটে নিয়ে নিব। যেহেতু আমাদের ফেজ লাইনটি হয়ে গেল, এবার আমরা নিউট্রাল লাইনটি এখান থেকে সরাসরি মেয়েটি কন্ট্রাক্টরের ইনপুটে দিব এবং মেয়েটি কন্ট্রাক্টরের আউটপুটে যে পোর্টটি রয়েছে অপর পোর্ট, ওই অপর পোর্ট থেকে সরাসরি আমরা পাম্প স্টার্টারের ইনপুটে দিয়ে দিব। এখন আমাদের কাজ হলো এই পাম্প স্টার্টারের আউটপুট থেকে আমরা যে কেবল দুটি থাকবে ওই কেবল দুটি আর্থিং সহকারে আমরা সাবমার্সিবল পাম্পে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এই পাম্প ইনস্টল করার জন্য আর্থিং কেবল ব্যবহার করা। আর্থিং কেবল ব্যবহার করলে অনেকাংশে আপনাদের দুর্ঘটনাটা কমে যাবে। যেহেতু আমাদের এখন কানেকশনটি কমপ্লিট হয়ে গেল, আমরা এখন চেষ্টা করব এই মেয়েটি কন্ট্রাক্টরটি কীভাবে অটো অন অফ করা যায় সেটা দেখব। অটো অন অফ করার জন্য আমাদের ফেজ লাইন থেকে একটি ফেজ আমাদের এ ওয়ানে দিতে হবে, যেহেতু এই মেয়েটি কন্ট্রাক্টর 220, সো আমরা এ ওয়ানে ফেজ দিব এবং এ টুতে নিউট্রাল দিব। আমরা সরাসরি এ ওয়ানে ফেজ দিয়ে দিলাম এবং নিউট্রালটি আমরা এখান থেকে টেনে দিব। এখান থেকে টেনে আমরা এই ফ্লো সুইজের একটি প্রান্ত নিব, তবে আমরা দেখব এই ফ্লো সুইজ যদি এদিকে থাকে তাহলে আমরা এনও নিব এবং যদি নিচের দিকে থাকে আমরা এনসি থেকে কানেকশন নিব, নিয়ে আমরা এ টুতে সরাসরি দিয়ে দিব। এ টুতে দেওয়ার পরে আমাদের এই কানেকশনটি কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা একটু রিভিউ করি তাহলে আমরা এই সার্কিটটি সহজে বুঝতে পারবো সার্কিটটি কীভাবে কাজ করে। ধরুন আমরা এখন এই ব্রেকারটি অন করলাম, ব্রেকারটি অন করার পরে এখান দিয়ে সরাসরি 220 আসলো, 220 এসে এই পর্যন্ত হলো, আউটপুট হবে না যেহেতু আমার এই মেয়েটি কন্ট্রাক্টরটি এখন অন নেই। যদি আমরা মেয়েটি কন্ট্রাক্টরটি অন করি তাহলে এদিক দিয়ে হয়ে সে পাম্প স্টার্টারের ইনপুট আসবে এবং পাম্প স্টার্টারের আউটপুট থেকে সরাসরি সাবমার্সিবল চলে যাবে এবং পাম্পটি স্টার্ট হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে অন অফ সুইচটি, এই সুইচটি সবসময়ের জন্য আপনাদের অন করে রাখতে হবে, তা না হলে এই সার্কিটটি অটো কাজ করবে না। আমরা যেহেতু এই ফেজ লাইনটি সরাসরি এ ওয়ানে দিয়ে দিছি, যেহেতু এটা 220 লাইন কোয়েল মেয়েটি কন্ট্রাক্টর, সো এখানে আমাদের এ টুতে একটি নিউট্রাল লাইন দিলে হবে, আমরা এই নিউট্রাল লাইনটি এই ফ্লো সুইজের হয়ে সে এখানে আসলো। সো একটু খেয়াল করে দেখুন এখন এনও আছে, যেহেতু পানিটি ভর্তি সে উপরে উঠে গেল, এই মেয়েটি কন্ট্রাক্টরটি অফ হয়ে গেল। যখন পানি কমে যাবে এটি আস্তে আস্তে নিচে নেমে যাবে, এই এনওটা এনসি হয়ে যাবে, এটা যখন কানেকশন পেয়ে যাবে এই মেয়েটি কন্ট্রাক্টরই চালু হয়ে যাবে, তখন আমাদের এই পাম্পটি চলা শুরু করবে। এভাবে সে প্রতিনিয়ত অটো অন অফ কাজ করবে।
এক্ষেত্রে বলে রাখি, যদি আপনারা অন অফ দেখার জন্য একটি লাইট ইউজ করতে চান, তাহলে এই প্রান্ত থেকে এই ফেজ এবং নিউট্রাল থেকে আপনারা একটি কানেকশন নিয়ে লাইটে দিয়ে দিতে পারেন। তাহলে আপনাদের এই পাম্পটি চালু হলে যাতে লাইট জ্বলে এবং বন্ধ হলে লাইটটি অফ থাকে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এখন পাম্পটি অন আছে না অফ আছে। আশা করি এই ছোট্ট সার্কিটটি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে এবং প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আশা করি সঠিক উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ইঞ্জিনিয়ার্স কমন রুম ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।